এটা হলো মেল, মেল মেলটার বয়স একটু কম। এই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন, আপনাদের তো আমিও ভালো আছি। তো আজকে আমি চলে আসলাম পাখির সেট আপে। এই যে পাখির সেট আপে দেখতে পাচ্ছেন, তো পাখির সেট আপে আজকে আমি একটা নতুন এক জোড়া পাখি নিয়ে আসছি। তো সেটা কী পাখি সেটা আমি কলোনিতে রিলিজ করব। তো সেটা নিয়ে আজকের ভিডিও, আপনারা আমার সাথে থাকবেন। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স দেখেন, আমি এক জোড়া ফিঙ্গস পাখি নিয়ে চলে আসছি। এই যে এদের ফিঙ্গস পাখি দেখতে পাচ্ছেন। তো এই পেয়ারটাকে আমি কলোনির মধ্যে রিলিজ করব। এই যে আমার যে ফিঞ্চ পাখির যে নতুন কলোনি, এই কলোনির মধ্যে আমরা ফিঞ্চ পাখিটাকে এই এই দুটাকে ছেড়ে দিব। তো মেল ফিমেল কোনটা সেটা আপনাদের দেখাবো। তো চলুন পাখিগুলোকে আমরা রিলিজ করি। তো ভিউয়ার্স, এই যে আমরা এখন এই ফিঞ্চ পাখিটাকে ছাড়বো। তো মেল ফিমেল কোনটা আমি দেখাই, আসলে গায়ে করে দিয়ে গেছে দেখেন। এটা হলো মেল, এটা হলো জেব্রা, অনেক সুন্দর দেখতে আর অনেক কিউট। তো জার্নি করে আসছে, তো এটাকে আমরা রিলিজ করব। এটাকে আমরা ছেড়ে দেবো কলমটা, চলে গেল ভিতরে। তো এখন এটাকে ছাড়বো। এটা হলো সাদা কালার ফিমেল, ফিমেলটার বয়স একটু কম। এই যে নাক দেখেন। তো আমার এখানে ইঁদুর যে ফিমেলটা নষ্ট করছিল, ও সেম বয়সেরই, এরকমই ছিল। এই ফিমেলটাকেও ছেড়ে দিব, সমস্যা নেই। এটার সাথে যদি পেয়ার না নেয়, ভিতরে একটা এক্সট্রা অ্যাডাল্ট একদম রানিং ফিমেল আছে, তো ওটার সাথে যদি মেল পেয়ার নেয় তো নিবে। ভিউয়ার্স দেখেন, এই যে এটা হলো মেল, এই মেল, আর উপরে এই যে ফিমেলটা। ফিমেলটার বয়স একটু কম লাগতেছে, সমস্যা নেই। এই যে ওপরের আমার এই যে এই ফিমেল যেটা, এই যে এই ফিমেলটা একদম এক্সট্রা। আর ভেতরে একটু ঢুকবো, কারণ ওই ফিন্সের আরেকটা ফিমেল যেটা জাম্বো ফিন্সের ক্রস, ওটা হলো ডিম দিছিল। তো ওটা ডিমের কী অবস্থা ওটা আমরা একটু চেক করব। এই যে দেখেন নেস্টিং করছে কীভাবে মারাত্মকভাবে, মাশাল্লাহ। ডিমগুলো সবগুলোই ফার্টাইল দেখা যাচ্ছে, কিন্তু এখন সরি বের হয়ে গেছে। এই যে আমার জাম্বো ফিনসের ক্রস ফিমেলটা, এই যে নিচে বসে দেখেন। আসলে এখানে একটা ফিমেল আছে, ওটা প্রায় টেমের মতো। এই যে ফিমেল না মেল ওটা বুঝতেছি না, আর এই মেলটাও একদম টেম কিছুটা। এই যে এই মেলটা হলো নতুন। তো এখানে পুরো মানে সাদা কলোনি ছিল আমার, তো জেব্রাও আগে ছিল, পরে সাদা করছিলাম। তো পরে আবার এই একটা জেব্রা আমাদের এখানে আসলো, কিন্তু এখন ডিমগুলোর কী অবস্থা আমরা একটু দেখি। দেখেন ভিউয়ার্স, ডিম। আসলে এরা ফিঞ্চ পাখি এমনভাবে নেস্টিং করে, কিন্তু এখানে যেই ডিমটা দিছিল এটা হলো যেই পাখি দিছিল, ওই পাখিটাকে ইঁদুর খেয়ে ফেলছে, তারপর আর ডিম দেয়নি। আমার মন খুবই খারাপ। এখানেও দেখেন, ও সরি, এটা হলো অন্য হারি, মানে যখন এখানে পার করে দিছিলাম তো তখন এটা শয় পার করে দিছিলাম, ওগুলো ডিম আর বসেনি। কিন্তু পাখিগুলো দেখেন সব হ্যারিতেই নেস্টিং করে করে রাখছে, সব হ্যারিতে নেস্টিং করছে ফিমেলগুলো, এইগুলোতেও নেস্টিং টানছে। তো এই ডিমগুলার, এই হ্যারি ডিমগুলার বাচ্চা উঠবে। আর আমরা এক কাজ করব, মানে একটা মার্কার পেন দিয়ে আমরা এখানে এরকম জায়গায় এরকম নাম্বার দিয়ে দিয়ে রাখবো, এখান থেকে শুরু করে 1 2 3 4 করে এভাবে পুরোটা নাম্বার দিয়ে রাখবো। তো এই যে ফিঙ্গিগুলো নিচে পড়ে আছে, আর বাকিগুলো এই যে উপরে, আর এই যে এটা হলো ওই মেল। আসলে ফিঞ্চ পাখি ছোট প্রজাতির মধ্যে অনেক সুন্দর একটা পাখি,
চিন্তা আমি রাখছিলাম না, আমার কাছে ছিলই না, মাত্র শুধু ওই 3 পেয়ার ছিল। 3 পেয়ার তো এখানে ছাড়ার পর তো দুটা অলরেডি মানে একটা দুর্ঘটনা হয়ে গেল, কিন্তু তারপরে ওই যে ওগুলো উপরে দেখতেছেন ওরকম, ওই কার্ডগুলো দেওয়ার পর ইঁদুর আর ঢোকে না ভেতরে, কারণ ঢুকলে তো আর বাকিগুলোও রাখতো না। এই ফিমেলগুলো নতুন দেখে নিচে পড়ে গেছে, আর ওই ফিমেলটা তো ডিম থেকে বের হয়ে গেল, ভয় পেয়ে গেছে। তো ভাইয়ার স্ফিনক্সের কলোনি এভাবে আছে, এভাবে আপাতত মানে আমি 2-1 পেয়ার করে আমি মানে ছাড়বো এভাবে ছাড়ার পর। আর স্ফিনক্স পাখির একটা মেন মানে ভালো দিক হলো, এরা একবার যদি মানে বাচ্চা করতে লাগে এখন যতগুলাই থাক মানে একদম ভরে ফেলে দিবে। আমি এখানে যদি মানে আমি বলছিলাম যে 8 থেকে 10 জোড়ার মতো ছাড়বো, কিন্তু অত আমি ছাড়বো না, আমি 5 থেকে 7-6 জোড়ার মতো ছাড়বো, কারণ বেশি ছাড়লে ওরা মানে প্রচুর হয়ে যাবে। আর এখনকার ফিন্স পাখির সেল মার্কেটও মনে করেন খুবই খারাপ, তো আর শুধু বাড়ায় লাভ নাই। তো এখন ফাল্গুন মাস পড়লে পাখিগুলোর দাম একটু বাড়বে। আর এই জাওয়া পাখির বাচ্চা কিছু নতুন বের হয়েছে, ওই যে 4টা বাচ্চা বের হয়েছে, আরও একটা থাকার কথা, আরও একটা হয়তো হাঁড়ির মধ্যে আছে। তো কালো জাওয়া পাখির মানে প্রোগ্রেস নিয়ে আরেকটা ভিডিও আসবে, আর সাদা জাওয়া পাখির বাচ্চা কিছু আছে তো কিছু চলে যাবে আর কিছু থাকবে। তারপরে ওই যে যেগুলো আমি নেস্টিং এর আগে আমি ইয়ে করে দিয়েছিলাম, দেখছিলেন নেস্টিং যেগুলো আমি সব হাঁড়ি পরিষ্কার করে দিয়েছিলাম, তারপরে এই যে 1, 2, 3 এগুলো হাঁড়িতে আবার মানে খড় দেখতে পাচ্ছেন মুখ দিয়ে, তো এরা আবার মনে হয় খড় টানার পর এরা আবার মনে হয় ডিম দিছে। তো এগুলো আমি চেক করে আবার সাদা জাভা পাখির আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ককাটেল পাখিগুলো এভাবে আছে, এই যে ওই পেয়ারটা যায়নি। আর এই ফিমেলটা, এটা হলো ফিমেল হয়েছে এটার বাচ্চা যেটা, কিন্তু এটার বাচ্চা এখন মারছে কিনা এটার বাচ্চাটা একটু চেক করব। তো ভিউয়ার্স এখানে তো 1টা বাচ্চা অলরেডি মরে গেছে 5টা বাচ্চার মধ্যে। এই 1টা বাচ্চা মারা গেছে, আর বাকি বাচ্চাগুলো দেখুন ভিতরে। জানি না এই 4টা বাচ্চা থাকবে কি না, আর ওগুলা পেয়ার গুলো তো বাকি ওই ওই যেগুলা পেয়ার আছে ওগুলো সব বাচ্চা নষ্ট হয়ে গেছে। তো মারা যাওয়ার পর সাথে সাথে ফেলে না দিলে মানে খুব দুর্গন্ধ ছড়ায়। তো আমি এবার ভাবছি মানে এগুলা ওই মানে এই পেয়ারও যদি মানে ইয়ে নষ্ট করে ফেলে দেয়, বাচ্চা নষ্ট করে ফেলে দেয় কোনোভাবে যদি বাঁচানো না যায়, তাহলে আমি আর বেঙ্গলি ফিনিশদের আর আমি হাঁড়ি দেব না, এভাবেই রেখে দিব শুধু আপনাদের জন্য, এভাবেই থাকবে। তো আমি অনেক দিন রেস্ট দিব, তো তারা যদি বাইরেও ডিম দিয়ে দেয় তাও দরকার হলে মেল ফিমেল আলাদা করে রাখবো, কারণ আমার খাঁচা অনেকগুলো পড়ে আছে। আর ডায়মন্ড ডাবগুলো এভাবে আছে, ডায়মন্ড ডাবদের সবগুলোর বাচ্চা একসাথে ফুটবে, তো ওটা নিয়েও আপডেট আসবে। আর এই যে 3টা বাচ্চা আমাদের এখানে কাউন্ট করা হয়েছে, এই 3টা বাচ্চা। তো ভিউয়ার্স আজকের ভিডিও আর বেশি বড় করবো না, আজকের ভিডিও এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।